হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনার নোটিফিকেশন বার কালারফুল করে তুলবেন। সো আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন, সো সেরকম করে তুলবেন। সো এটা খুব সহজেই করতে পারবেন। তো তার জন্য প্রথমে আপনাকে আপনার প্লে স্টোরে যেতে হবে। সো প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন পাওয়ার স্যাট, লিখে সার্চ করবেন। সো লেখার সো দেখুন এই যে এটা এসে গেছে। তো আপনারা চাপ দেবেন। তো চাপ দেওয়ার পর আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে ইনস্টল করে রেখেছি। তো আমি এখন ওপেনে ক্লিক করছি। আপনারা ওপেনে চাপ দেবেন। দেওয়ার পর আপনাদের কাছে কিছু পারমিশন চাবে। সো সেই পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর এটা এই যে রানিং করে দেবেন। সো এটা রানিং করে দেওয়ার সাথে সাথেই দেখুন এখন আপনার এখানে যে এই তিনটা পারমিশন চাচ্ছে। তো আপনি এই পারমিশনগুলো দিয়ে দেবেন। তো পারমিশন দিয়ে দেওয়ার পর দেখুন এটা রানিং হয়ে গিয়েছে। তো এখন আপনি যে কালার দিতে চান এই কালারে ঢুকবেন, ঢুকে সেই কালারটা বেছে নেবেন। তো আমি দেখাচ্ছি। তো এই যে এখানে দেখুন লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা কী রকমের দিতে চান? তো আপনি ধরুন এখানে আপনি এই কালারটা দিলেন। তো দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক এই রকম হয়ে গেছে। সো আপনারা ইচ্ছা করলে আপনার নোটিফিকেশনটাও চেঞ্জ করতে পারেন, এই যেটা দেখতেছেন। সো আপনি এখান থেকে এই যে কালার, সো এখানে চাপ দিয়ে আপনার ইচ্ছা মতো কালার নিতে পারবেন। এবং টেক্সট কালার মানে লেখা কালারটা এখন সাদা আছে, সো আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন। সো এখানে আরও অনেক সুন্দর সুন্দর সেটিংস পাবেন, সো আপনারা সব দেখে নেবেন। তো বন্ধুরা, এই যে এখানে বাইরে আসার পর দেখুন এই যে লেআউট, তারপরে না খুব সুন্দর সুন্দর সেটিংস, সো এগুলো আপনারা সবাই দেখে নেবেন। সো আমি আর দেখাচ্ছি না। তো যদি বন্ধুরা আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।